নমস্কার লজি অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি একটা অন্য রকমের একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না আর আজকে ভিডিওটা রয়েছে একটু অন্যরকম আজকের ভিডিওটার মধ্যে থাকবে আমার ওয়াইফের হাতে নিজের হাতে আঁকা সমস্ত পেন্টিংয়ের কিছু জিনিস ও যেগুলো এঁকেছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই জানাবে আমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবে না আর ওটা অল করে দেবে সবসময় তোমাদেরকে আজকে দেখায় কেমন সেই ছবিগুলো চলো তোমরা দেখতে থাকো চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমার এর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী মহানায়ককে জানাই অনেক শ্রদ্ধা প্রণাম তাকে স্মরণ করেই আমি আমার প্রথম ছবি শুরু করব কিন্তু তার আগে দেখে নিচ্ছি মহানায়কের কিছু অমর ছবি এখান থেকে শুরু হচ্ছে আমার আঁকা কালেকশানের কিছু ছবি সবার আগে রয়েছে আমাদের শ্রী শ্রী উত্তম বাবু কিছুক্ষণ আগে শেষ যে ছবিটি দেখলেন সেই ছবিটি আমি আঁকার চেষ্টা করেছি পোর্ট্রেটে পেন্সিল স্কেচ করেছি এ ফোর পেজে নর্মাল এ ফোর পেজে আমি চেষ্টা করেছি স্যারের একটা ছবি আঁকার জানি না কতটা কি আঁকতে পেরেছি সেটা তোমরাই বিচার করো আমাকে জানিও যদিও এটা বিচার করা যায় না মহানাক্যাক কখনোই তো বিচার করা যায় না কিন্তু আমি চেষ্টা করেছি আমার আঁকার মাধ্যমে ওনাকে একটু স্মরণ করা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জানি না কতটা সার্থক হয়েছি সেটা তোমরা আমাকে একটু জানিয়ে দিও এরপরে আসছি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী আমার প্রচণ্ড ফেভারেট প্রসেনজিৎ চ্যাটার্জি আমি ওনাকে খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি আমি ওনার ভীষণ বড় ভক্ত তাই আমি ওনার একটি ছবি এঁকেছি জানি না বোঝা যাচ্ছে কি না যে এটা উনি আমি জাস্ট চেষ্টা করেছি আকার তোমরা আমাকে জানিও কেমন হয়েছে এই ছবিটা আমি লাস্ট এই ছবিটাই আমি এঁকেছি এটা আঁকতে বেশ সময় লেগেছিল আমার এটাও পেন্সিল স্কেচে এ ফোর পেজে শুধু টিপটা শুধু রেড কালারের একটা পেন দিয়ে এঁকেছি একটু হাইলাইট করার জন্য ইনি হচ্ছেন গীতা দত্ত ওনার একটি পোর্ট্রেট আমি করার চেষ্টা করেছি জানি না কতটা সার্থক হয়েছি তবে এই ছবিটি আমার নিজস্ব খুব পছন্দের আমার খুব ভালো লাগে ছবিটি আমার মনে হয় আমার আঁকা অন্যতম একটি সেরা ছবি আমার নিজস্ব আমার মনে হয় আমার আঁকার এই ছবিটা আমি যখন এঁকেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম ছবিটা অতটা ফুট ফুটিয়ে তুলতে পারিনি ইনি হচ্ছেন আমাদের বহু পরিচিত টাইটানিক ছবি নায়িকা কেট উইন্সলেট আমি তার একটি পোর্ট্রেট আঁকার চেষ্টা করেছি মাত্র জানি না কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবে না এই ছবিটিও আমি একটি এফোর পেজে পেন্সিল স্কেচের মাধ্যমে এঁকেছি এবার চলে যাচ্ছি আমি পরের ছবিতে এই ছবিটা আমি একজন মহিলাকে এঁকেছি উনি জাস্ট দাঁড়িয়ে আছেন এটি এটা আমি অয়েল পেন্টিং করেছিলাম হ্যান্ডমেড পেপারে নর্মাল এ ফোর পেপার নয় এটা হ্যান্ডমেড পেপার ইনি হচ্ছেন ভগবিনী নিবেদিতা আশা করি তোমরা সবে চিনতে পারছ জানি না চেনা যাচ্ছে কি না আমি এটি হ্যান্ডমেড পেপারের ওপর আমি ওনার অয়েল পেন্টিং করেছি পোর্ট্রেটটা ওনার প্রতিকৃ ছবি আমি আঁকার চেষ্টা করেছি আমার আঁকার মাধ্যমে আমি ওনাকে ট্রিবিউট জানিয়েছিলাম এটি অনেক পুরোনো ছবি একটা এক্সিবিশনের জন্য ছবিটা আমি এঁকেছিলাম এটা হচ্ছে স্টিল লাইফ আমার স্যার আমাকে প্রচুর পরিমাণে স্টিল লাইফ আঁকার প্র্যাকটিস করিয়েছিলেন ওই প্র্যাকটিস করার সময় কিছু ছবি এটা বহু পুরোনো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমি পেন্সিল স্কেচে এ ফোর পেপারে নর্মাল পেপারে এটাও একটা টেলিফোন কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা আমি এটাও স্টিল লাইফই স্যার আমাকে এটা আঁকানোর জন্য একটা রেড কালারের একটা টেলিফোন পুরনো ওই স্টেশন ঘরের যে রেল স্টেশনের যে টেলিফোনগুলো আছে সেগুলো উনি আমার জন্য খুঁজে এনেছিলেন বসেই আমাকে ধরে আঁকিয়েছিলেন খুব ইন্টারেস্টিং একটা গল্প এটা আরও একটি ইন্টারেস্টিং গল্প এটা হচ্ছে বাঁধাকপি একটা শুনতে খুবই হাসির লাগবে কিন্তু এটা স্যার আমাকে স্টিল লাইফ করেছিলেন একটা আস্ত বাঁধাকপি সামনে বসিয়ে স্যার আমাকে এটা এগিয়েছিলেন যদিও খুব সময় লেগেছিল বেশ কঠিন ছিল এটাও একটা স্টিল লাইফের ছবি পদ্মফুলের এই ছবিটা আমি দুর্গাপুজোর সময় যখন পদ্মফুল পাওয়া যায় সেই সময় এঁকেছিলাম স্যার আমার জন্য একটা পদ্মফুল এনেছিল বসি আঁকানোর জন্য তখন প্রথম দিন এটা তার দুদিন পরের ছবি ওইটা এটা একটা স্টিল লাইফ এটা হ্যা এ ফোর হ্যান্ডমেড পেপারে আমি ওয়াটার কালার করেছিলাম এটা একটা স্কালের একটা স্টিল লাইফ ছবি যেগুলো দিয়ে সাধারণত ডাক্তারি পড়াশুনোর জন্য যে সমস্ত স্কালগুলো বা যে সমস্ত স্কেলেটেন ইউজ করা হয় সেখান থেকে স্যার আমাকে একটা এনে আমাকে আঁকিয়েছিলেন আমার স্যার আমার স্যারের নাম হচ্ছে জয়দেব বণিক এটা আমি মন থেকে এঁকেছিলাম অনেক পুরোনো ছবি মাথায় এসেছিলো এঁকে ফেলেছি আমি এটার নাম দিয়েছিলাম এঞ্জেল উইথ উইংস এখানে একটি এঞ্জেলকে আমি মনে মনে চিন্তা করে এঁকেছিলাম তার যে তার হাঁটু গেড়ে বসে আছে এবং তার ডানা দুটোকে মেলে ধরে খুব সুন্দরভাবে ছড়িয়ে রেখেছে আমার ছবিটা খুব ভালো লেগেছিলো মানে মাথায় হট করে এসছিলো এটা অনেকেই চিনতে পারবে এটা আমাদের বহু পরিচিত বিখ্যাত একটা ডিজনি একটা প্রিন্সেস যার নাম হচ্ছে স্নো হোয়াইট আমি তার একটা পোর্ট্রেট আঁকার চেষ্টা করেছি এটা পেন্সিল কালার দিয়ে এটা অন্য ওয়াটার কালার বা অন্য কোনো কালার নয় এটা আমি শুধুমাত্র পেন্সিল কালার ইউজ করে আমি করেছি আমি লিপসটাকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি জানি না কতটা কী হয়েছে তোমরা কিন্তু আমাকে একদম জানাতে ভুলবে না এই ছবিটা আমি আরেকটা ডিজনি প্রিন্সেসের ছবি এঁকেছি অনেকেই চেনো এলসা ফ্রোজেন আমি তার এই ছবিটি এঁকেছিলাম এ ফোর পেজ নর্মাল এ ফোর পেজে পেন্সিল স্কেচ পেন্সিল যে কালারগুলো হয় পেন্সিল কালার দিয়ে এটাও আমি পোর্ট্রেট করেছিলাম আমি আর ডিজনি কার্টুনগুলো আমার খুব ভালো লাগে আমি তখন প্রচুর ছোটোবেলায় এগুলো অনেক ছোটোবেলায় আঁকা আমার খুব ভালো লাগতো ওগুলো আঁকতে তাই যেটা যেটা ভালো লাগতো সেটা সেটা এঁকে ফেলতাম তাই এটাও একটা চেষ্টা করেছিলাম আঁকার এরকম কয়েকটা ছবি এঁকেছিলাম সবকটা তখন আমার কাছে নেই যখন সবকটা যদি হাতের কাছে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো এটাও একটা ডিজনি প্রিন্সেস রাপুনজেল রাপুনজেল একটা আমি পোর্ট্রেট করেছি এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল একটা ছবি কারণ এই ছবিটার শেডিংয়ের কাজটা খুবই অসাধারণ একটা মানে আমার অভিজ্ঞতা ছিল কারণ এটা শেডিংটা একটু অন্যরকমের ছিল কারণ দেখতে পাবে বুঝতে পারবে যে ছবিটার লাইটিংটা নিচ থেকে উপর দিকে উঠছে তো একটা নোজের কাছে একটা শ্যাডো একটা টাইপের ক্রিয়েট হয়েছে এই জন্য ছবিটা আমার খুব আঁকতেও খুব মজাও লেগেছিল আর খুব একটা আমার খুব মনের একটা কাছের ছবি আমার খুবই ভালো লাগে ছবিটা তো আমি আর একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে রেনবো কালারের একটা আই বল এটা আমি মন থেকে এঁকেছিলাম প্লাস ইন্টারনেট থেকে একটা ছবি নিয়ে আমি কিছুটা দেখে বোধ এঁকেছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু এটা পেন্সিল কালারেই করেছি আমার খুব পছন্দের একটি ছবি আমি থ্রি করে আঁকার চেষ্টা করেছিলাম এটি হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই আদরের পোষ্য ওর নাম ভুতু ও এখন আর আমাদের মধ্যে নেই আমি ওর একটি ছবি আঁকার চেষ্টা করেছিলাম আমি ফোকাস করেছিলাম চোখের ওপরে যাতে চোখটা একদমই জ্যান্ত মনে হয় আমি চেষ্টা করেছি একদম অরিজিনালি চোখটাকে ফুটিয়ে তোলার জানি না কত থেকেই করতে পেরেছি বাট এটুকু মানে বলছি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার হাজব্যান্ড দেখে পুরো কেঁদে ফেলেছিল সত্যি সত্যি তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের যদি আমার আঁকা ছবিগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবে না যদি তোমাদের কোনো আঁকা নেই রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো আমি সেগুলো একে আমাদের ফেসবুক পেজে আমি শেয়ার করে দেবো সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন ওটা মাস্ট আর বেল আইকনটা কিন্তু একদম নোটিফিকেশনটা অল করে রাখবে